আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব এক স্যান্ডউইচ। এটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনে সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই সহজ স্যান্ডউইচটা তৈরি করতে পারেন। আমি আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটাও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দুটি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। আমি সুন্দরভাবে ডিমগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। দুই চামচ টক দই দিয়ে দিলাম। দুই চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। সামান্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কোচানো। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। স্যান্ডউইচ তৈরির জন্য আমি পাউরুটির স্লাইস নিয়েছি। সৌন্দর্যের জন্য পাউরুটির স্লাইসের সাইডগুলো কেটে নিচ্ছি। ব্রাউন কালার এই সাইডের অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রামও বানাতে পারবেন। প্রথমে পাউরুটির স্লাইসে আমি সামান্য বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা কিন্তু আপনারা চাইলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এক স্যান্ডউইচ। এই রকমই সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।